পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের কিছু আমল করা উচিত, কিছু আমলে জোর দেওয়া উচিত। এটা আমাদের নৈতিক দায়িত্ব মুসলিম হিসেবে। তো আমি মনে করি যে আমাদের যেহেতু সামনে রমাদান মাস আসতেছে, তা আমাদের জন্য অনেক কি বলবো এক্সপ্লেইন করার মতন ভাষা আসলে নাই এটা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অ্যাজ এ মুসলিম হিসেবে। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মাহে রমদান উপলক্ষে আমরা কিন্তু কিছু আমল প্র্যাকটিস করতে পারি। আমরা অনেকেই করি, সাধারণত করি, অনেকেই করি। তো আমি মনে করি যে এটা করলে আমাদের জন্য অনেক উপকার হবে। যেমন নামাজের পরে কিছু আমল করি আমরা, সচরাচর আমরা কিন্তু নামাজের পরে হুজুর যেভাবে মোনাজাতটা করে দেয় ঠিক সেভাবেই করি, কিন্তু অনেকে না, আসলে ঠিক না। তো আমরা রমাদান উপলক্ষে আমরা এই প্র্যাকটিসটা করতে পারি, সেটা হচ্ছে যে যেমন রমাদানকে উপলক্ষ করে আমরা হয়তো কিছু প্র্যাকটিস করলাম, যে এরকম যে নামাজের পর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত, যে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ তিনবার, এটা পড়তে পারি। এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা পড়তেই হবে, আমরা একদম আমাদের মধ্যে গাঁথায় নিতে পারি যে এটা পড়তেই হবে আমাকে। কারণ এই রমাদানের মধ্যে যদি আমরা একটা প্র্যাকটিসটা করে নিতে পারি, আশা করি আমাদের সারা বছরের মিস হবে না, হলেও অ্যাক্সিডেন্টলি হতে পারে, বাট হবে না। তো প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে যে সালাম ফিরানোর পর পরই আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললাম। তারপরে কি বলতে হবে? তারপরে পড়ব হচ্ছে আয়াতুল কুরসি, এটা পড়ব, এটা একবারই পড়ি। তারপর কি পড়ব? তারপর হচ্ছে সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার, তাহলে 3, 6, 9 পড়ব। আচ্ছা, তারপরে কি করব? তারপরে পড়ব হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার, এটা পড়ব, এটা পড়ব 7 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা পড়ব 7 বার। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আজিম, এটা পড়ব 7 বার। এটা কিন্তু একটা, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আজিম, এটা কিন্তু একবার একবার করে মোট 7 বার পড়তে হবে। মানে যেমন সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আজিম, দুইটা মিলে একটা, এইভাবে 7 বার পড়ব। তারপরে অনেক সুন্দর হাদিস আছে, হাদিসটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দের একটা হাদিস, যে কেউ যদি, আমি যেগুলো বললাম এগুলোর বিনিময়ে কিন্তু দোয়া করতে হবে, এগুলো দোয়া কবুল হওয়ার জন্য এই প্রসিডিওরটা মেনটেন করা অত্যন্ত জরুরি। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা শোনেন, এটা সূরা মুমিনে বলছেন, বাট একটা প্রসিডিওর তো আছে, আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ তো একটা সিস্টেমে চাইতে হবে, আল্লাহর কাছে ভদ্র হয়ে চাইতে হবে। তো এটা কিন্তু প্রসিডিওর। তারপরে কি পড়ব? তারপরে পড়ব হচ্ছে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করতে পারি, এটা করব। তারপরে আমরা দোয়া করব, মোনাজাতে দোয়া করব, একা একা দোয়া করব। আমাদের মনের সকল চাহিদা, সকল কিছু আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অবশ্যই দিবেন। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবো আমরা, যে একটা প্রসিডিওর কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে ভাই, বুঝছেন না? কারণ প্রসিডিওর মেনটেন না করলে কিন্তু আসলে আল্লাহ তাআলাকে আমরা সন্তুষ্ট করতে পারবো না। তো এটা করবো আমরা অবশ্যই। আমি আবারও বলে দিচ্ছি খুব শর্টকাটে, টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে। এক, আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আয়াতুল কুরসি পড়ব, তারপরে পড়ব হচ্ছে সূরা ফালাক, সরি সূরা ইখলাস প্রথমে, দ্বিতীয় হচ্ছে সূরা ফালাক, তৃতীয় হচ্ছে সূরা নাস, এটা পড়ব। এটা পড়ে আমরা সকাল সন্ধ্যা যদি ঝাড়ফুঁক করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতের কারণে আমাদের জিন জাতীয় যে ঘটনাগুলো ঘটে মানুষের জীবনে সেটা কখনোই ঘটবে না ইনশাআল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা যদি না চায়। তো তিনি কি বললাম, আল্লাহুম্মা ইন্নী আজিনি মিনান নার, এটা পড়ব, এটা পড়ব 7 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরুদ শরীফ, এটা পড়ব 7 বার। তারপরে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আজিম, এটা পড়ব 7 বার। তারপরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এটা পড়ব 33 বার করে পড়ব। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে মোনাজাত করব, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন।
তো এই যে প্র্যাকটিসটা, এই যে আমি যে কথাটা বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করে। আমি করছি বিধায় আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এবং এই রমাদান উপলক্ষে এই প্র্যাকটিসটা করবেন, আল্লাহ তাআলার কাছে যা যাইবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবে। আজকের কথা বলা এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।